বাচ্চার ডায়রিয়া এখানে রুমের মধ্যে খুবই অপরিষ্কার বেড না পার কারণে নিচে আছি নিচে থাকার কারণে বাচ্চা আরো অসুস্থ বেশি হচ্ছে অক্সিটা দুই জুম কষ্টে আছি বাড়তি রোগীর চাপ সামলাতে আমাদের অসুবিধা হচ্ছে গত তিন দিন ধরে রাতে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে নওগাঁয় এতে তাপমাত্রার প্রভাব পড়েছে জনজীবনে বেড়েছে জ্বর সর্দি ডায়রিয়া এবং নিউমোনিয়ার প্রকোপ বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা 22,000 শিশু ওয়ার্ডে প্রতিদিন 75 থেকে 80 জন ভর্তি থাকছে আর অন্যান্য বিভাগে 345 জন রোগী ভর্তি রয়েছেন নওগাঁ সদর হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগীর কারণে এক বেডে দুইজন আবার অনেককে হাসপাতালের মেঝেতে নিতে হচ্ছে চিকিৎসা